আল্লা রব্বুল আলমিনের সৃষ্টি জগত নিয়ে গবেষণা করা একটি বড় মাপের এবাদত যে বিষয়টি স্বয়ং আল্লা রব্বুল আলমিন পবিত্র কুরআন মজিদে বলেছেন যে তোমরা আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো তোমরা সর্বাবস্থায় শুয়ে বসে দাঁড়িয়ে এবং তোমরা আমার কাছে বলো যে হে প্রভু তুমি এর কোনো কিছুই অনর্থক সৃষ্টি করনি সধি দর্শক এই বিষয়কে প্রাধান্য দিয়ে আজ আমাদের এই পর্বটি সাজিয়েছি আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ আছেন চুরুলিয়ার কাজী পরিবারের সন্তান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট ভাই কাজী আলী হোসেনের নাতি সুবর্ণ কাজী এসরাজে আছেন অসিত বিশ্বাস কিবোর্ডে রূপতনুদা তবলাই পল্লবদা আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা একটি বড় মাপের ইবাদত এই প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিন বলেছেন فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذابا